আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পিঠার একটি রেসিপি শেয়ার করব, বানানো সহজ আর খেতেও ভীষণ মজার। তার জন্য একটি বোলে হাফ কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ সুজি, 1/3 কাপ চালের গুঁড়া আর 1/3 কাপ খেজুর গুড় নিয়েছি। গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ পুরানো নারিকেল। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো। নারিকেলটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি। 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়েছি। এখন এগুলোকে অল্প অল্প দিব আর এভাবে নেড়ে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানির পরিমাণ আমার কাছে কম মনে হচ্ছে, সেজন্য আবার একটু দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। অপর পাশে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ব্যাটার। আপনারা যদি পিঠার সাইজ বড় করতে চান, সেক্ষেত্রে আরো বেশি পরিমাণে বেটার দিয়ে দিবেন। এখন এটাকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। পিঠাটি হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারে এটাকে রেখে দেব, অতিরিক্ত যে তেলটা আছে সেটা শুষে নেবে। খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির পোয়া পিঠা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।